এই যে সেই মোচা, এই মোচা আজকে আমি একটা নতুন পদ্ধতিতে রান্না করব। দেখতে পাচ্ছেন, মিক্সির জার রেখেছি নারকেল দিয়ে। মিক্সিতে মোচা আপনারা কোনোদিন করেছেন কিনা জানি না, আমি আজকে করে আপনাদেরকে দেখাবো। এই জারটা আমার ভেঙে গেছিলো, এটাকে আমি ঠিক করে এনেছি। ভেঙে গেছিলো বলতে আপনারা অনেকে জানেন এই জায়গাগুলো না ভেঙে, এইটা খুলে এইটা ভেঙে যায় অনেকেরই, তো আমি দেখলাম এটা যদি ঠিক করে নেওয়া যায় সেই জন্য আমি এটাকে আবার ঠিক করে নিয়েছি। আপনারাও চাইলে যদি কোনো দিন এটা ভেঙে যায় এই ক্লিপটা লাগানো যায়, লাগিয়ে নেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে আমি মিক্সির জারের মধ্যে মোচা ঘন্ট করছি। প্রেশার কুকারের মধ্যে জল, নুন আর হলুদ দিয়েছি আর মোচাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু কারণ বাজারে কেটেছে তো বাজারে অনেক সময় হতে পারে না, অনেক নোংরা টোংরা থাকে, ওরাও তো কাজের মাঝখানে দুটো পয়সার জন্যই তো কাটছে, সেই কারণে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারে একে একে দেবো। চারটে সিটিতে আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম, চারটে সিটিতেই পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। মোচা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে একটু ঠান্ডা করতে দিলাম। সেদ্ধ মোচাটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সির জারের মধ্যে দেব আর সঙ্গে কয়েকটা বরফে কুচি দেব। এবার আমি মিক্সিটা দুবার ব্লেন্ড করলেই একটা পেস্ট তৈরি হয়ে যাবে, তো আমি দুবারের মতোই ব্লেন্ড করব, বেশি ঘোরাবো না। মোচাটা পেস্ট হয়ে গেছে, এখন আমি এবার নারকেলটা ভেঙে নেব। আজকে আপনাদের সাথে নারকেল ভাঙার একটা পদ্ধতি দেখাচ্ছি, অনেকেই হয়তো জানেন তবুও আমি দেখাচ্ছি যে নারকেলটা এরকম ডাইরেক্ট ভাঙলে এবড়ো খেবড়ো ভাঙে, কিন্তু যদি আপনি এরকম একটা দাগ দিয়ে দেন, গোল করে দাগ নিলেন, এইবার যেই ভাঙবেন দেখবেন পুরো নারকেলটা দুফালে হবে। জল বেশি ছিল না, অল্পই ছিল, দেখুন কেমন দুদিকে ভাগ হয়ে গেছে, ঠিক আছে সমান ভাগ হয়েছে। এবার কাটা হয়ে গেছে, এবার দু জায়গায় দুটো দাগ দিয়ে দিতে হবে। চলুন তাহলে নারকেলটা কুড়ে নিই। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এখন আমি তেল দেব, তেলটা আপনাদের প্রয়োজন মতো, আমি অনেকটা এ আছে মোছা আছে তাই একটু তেলের পরিমাণ বেশিই রেখেছি, কারণ পরে তেল দেওয়া যাবে না, লাস্টটাতে একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেব। এখন আমি তেজপাতা দেব, একটু জিরে ফোড়ন দেব, হয়ে গেছে, এখন আমি মোচাটা ঢেলে দেবো। পুরো পেস্ট করে রাখছি, এখানেই আমি সামান্য স্বাদ মতো চিনি দেব। মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ মতো রাখবেন, কেউ বেশি মিষ্টি তরকারি খায়, কেউ কম খায়, আমরা একটু মোচাটা তেতো লাগে বলে একটু মিষ্টি দিই। আর বাকি যা মশলা, এবার আমি যা বাদ বাকি যা মশলা লাগে, হলুদ মশলা বলতে একটু হলুদ আর একটু লাল লঙ্কা গুঁড়ো, আর আমার কাছে একটা কিচেন কিং মশলা আছে, আমি সাধারণত ওই মশলাটা সব তরকারিতেই দিয়ে থাকি। কিচেন কিং মশলার লিঙ্ক যদি আপনাদের জানতে ইচ্ছে হয় কিচেন কিং মশলা কীভাবে আমি বানাই, তাহলে আমি লিঙ্কটা নিচে শেয়ার করে দেবো।
আপনারা এরকমভাবে মোচা বাড়িতে রান্না করেছেন কি না, যদি কেউ করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে এই পদ্ধতিটা খুবই নতুন লাগে আর খুব ইজি লাগে। বাড়ির ছোট বাচ্চারা অনেক আছে এরকম মোচা ওরকম দেখে যে মোচা ওরকম খেতে চায় না, মোচাটা যে বুঝলেই পছন্দ করে না আসলে ওরকম। তো এরকম যদি মিক্সিতে পিষে না হয় আমার মনে হয় অনেক বাচ্চাকেই আপনি ইজি। এখানে আমি একটু বেসন দেব, অল্প একটু বেসন দেব। এই বেসন দেওয়াতে মোচায় একটা অসাধারণ টেস্ট হয়, যদি বিশ্বাস না হয় আপনারা একবার করে দেখতে পারেন। আর যদি কেউ আমার এই রেসিপি ঘরে নিজে বানিয়ে চেষ্টা করেন অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন। এটা ঠিক কচু শাকের মতো খেতে হয়, একবার এই পদ্ধতিতে করে দেখবেন, ভীষণ টেস্ট হয়। আর যেসব বাচ্চারা মোচা খেতে চায় না, যেমন আমার মেয়েই মোচা খেতে চায় না, যার জন্যই আমাকে এই পদ্ধতি নিতে হয়, তো এরকম পদ্ধতিতে করে খাওয়াতে পারে। আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, চেয়ে চেয়ে থাকে না, বেশ একটা ঘাঁটা ঘাঁটা হয় তরকারিটা, মাখা মাখা মতো। একটু নুন দিলাম, নুন দিতে একটু ভুলে গেছিলাম বলতে আমি নুনটা সেদ্ধতে দিয়েছি তাই অল্প একটু নুন দিয়ে দিলাম। স্বাদের সাথে যাতে কালারটাও ভালো থাকে তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। রান্না কত তাড়াতাড়ি হয়ে গেল, আরও একটু শুকনো হলেই নামানোর মুখে। যারা ঘি পছন্দ করেন ঘি দিতে পারেন, আর না হলে নারকেল গুঁড়ো বা বড়ি ভেজে দিতে পারেন। আমি আজকে নারকেলটা করেছি তাই নারকেলই দিয়ে দেবো। মোচাটা এখন শুকনো হয়ে গেছে, এখন আমি সম্পূর্ণ নারকেল কোড়াটা দিয়ে দিলাম, অল্প একটু রেখে দিয়েছি উপর থেকে ছড়িয়ে দেবো বলে। নারকেলটা দিয়ে ভাজলে আরও বেশি টেস্ট হয়। আমার মোচার রান্না এখানে শেষ করলাম, কারণ একদম শুকনো হয়ে গেছে। এবার আমি থালাতে ঢেলে নেব, অফ করে দিলাম। ঘর থেকে আমি একটু নারকেল আর একটু ঘি ছড়িয়ে দেব। আমার মিক্সিতে মোচা রেডি। এখন ওপর থেকে একটু স্বাদটা যাতে আরও একটু ভালো হয় তাই ভালো ঘি ছড়িয়ে দিলাম।